গল্প আপনাদের বলছিলাম, আজ তার শেষ পর্ব লিখতে বসেছি। আগের পর্বে আপনারা দেখেছেন আমি বদ্রীনাথ দর্শন করে ফেরার পথে রাতে বিরাহিতে নাইষ্টে করেছিলাম। যদি না দেখে থাকেন দেখে নেওয়ার অনুরোধ রইল, লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। আজ বিরাহি থেকে রওনা হয়ে পৌঁছাবো হরিদ্বার। রাতে হরিদ্বারে নাইষ্টে করে আগামীকাল সকালে হরিদ্বার ঘুরে দেখব এবং সন্ধ্যায় হারকিপৌড়ি ঘাটের গঙ্গা আরতি দেখে রাতে ট্রেন ধরে কলকাতায় ফিরব। এই হলো আজকের প্ল্যান। গুড মর্নিং ফ্রম বিরাহি। আজ আমরা এখান থেকে যাব হরিদ্বার। আমরা যে হোটেলে ছিলাম কাল রাত্রিরে, সেই হোটেলের ঠিক পাশ দিয়েই বয়ে গেছে অলকানন্দা নদী। কাল রাত্রিতে দেখাতে পারিনি, অন্ধকার হয়ে গেছিলো, এখন দেখাচ্ছি আপনাদের, চলুন। এখন চা খেয়ে আমরা রওনা হব। সময় এখন সকাল 6:30, আমরা রওনা হলাম। বিরাহি থেকে রুদ্রপ্রয়াগ শ্রীনগর হয়ে ঋষিকেশের দূরত্ব প্রায় 208 কিলোমিটার, আর এই পথ যেতে সময় লাগে প্রায় 6 থেকে 6.5 ঘন্টার মতন। প্রায় ঘন্টা দুয়েক পথ চলার পর শ্রীকোটের একটা দোকান থেকে ব্রেকফাস্ট সেরে আবার শুরু করি পথ চলা। আজকে রোদ উঠেছে ঠিকই, কিন্তু ভিজিবিলিটি একদম ক্লিয়ার নয়। দূরের পাহাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছে না, একটা হালকা ফগ আছে। ঋষিকেশ থেকে হরিদ্বারের দূরত্ব প্রায় 21 কিলোমিটার, সময় লাগে 40 মিনিটের মতন, অটো ভাড়া 70 টাকা জন প্রতি। হরিদ্বারে এসে হোটেলে চেক ইন করেই এখন যাচ্ছি খেতে। প্রচণ্ড খিদে পেয়েছি, আগে খাবো তারপর বাকি সব। হরিদ্বারে প্রায় সব বাঙালি খাওয়ার হোটেলেরই নাম দাদা বৌদির হোটেল, কোনটা আসল বুঝতে পারিনি, তাই একটাতে ঢুকে সেরে নিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া। এরপর একবার মা গঙ্গাকে দর্শন করে ফিরে যাই হোটেলে। হরিদ্বারে আমি ছিলাম বিষ্ণুঘাটের এই হোটেলে। হোটেলটা ঘাটের কাছেই এবং বেশ ভালো। আর এই হলো রুম। সন্ধ্যেবেলা এখন এখানে মার্কেটে ঘুরছি। সেই দিন সন্ধ্যায় আর কোথাও যাইনি, বিষ্ণুঘাটের মার্কেটেই একটু ঘোরাঘুরি করেছিলাম। এরপর স্ট্রিট ফুড হিসাবে বিভিন্ন রকমের পকোড়া কিনে চলে যাই গঙ্গার ঘাটে। বেশ কিছুক্ষণ সময় কাটাই সেখানে। ফেরার সময় হরিদ্বারের বিখ্যাত কুলফি মালাই খেয়ে ফিরে যাই হোটেলে।
আজকে আমরা হরিদ্বার ঘুরে দেখব। আগে চা খাবো, তারপর বেরোবো। কাল রাতে একজন টোটোওয়ালার সাথে কথা বলে রেখেছি, সে চলে আসবে আর একটু পরেই। তাহলে আগে চাটা খেয়ে নেওয়া যাক। সময় এখন সকাল 9:20। আমরা রওনা হলাম সাইট সিনের জন্য। প্রথমে যাচ্ছি কঙ্খল। চলে এলাম আমাদের আজকের প্রথম গন্তব্য, দক্ষ রাজা মন্দির। মহাদেবের এই মন্দিরটি ভগবান ব্রহ্মার পুত্র রাজা দক্ষ প্রজাপতির নামে নামাঙ্কিত করা হয়েছে। মহাভারতে উল্লেখ আছে এই মন্দিরের। মহাদেবের ভক্তরা সারা বছর ভিড় করেন এই দক্ষেশ্বর মহাদেব মন্দিরে। মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে মা গঙ্গা। এবার যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। আকাশ অন্ধকার করে মেঘ করেছে আর শুরু হয়ে গেছে। এবার চলে এলাম হরিহর আশ্রমে। আশ্রমের ভেতরে রয়েছে রুদ্রাক্ষ গাছ। এটা রুদ্রাক্ষ গাছ। এই রুদ্রাক্ষ গাছের নিচে গাছটিকে গোল করে ঘিরে রয়েছে 12টি শিবলিঙ্গ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। এই মন্দির থেকে আমাকে এই রুদ্রাক্ষগুলো দিয়েছে, এই গাছের রুদ্রাক্ষ। এগুলো খুব ভালো লাগলো এখানে মন্দিরে এসে, যে এখান থেকে আমি রুদ্রাক্ষ পেলাম, গাছের অরিজিনাল রুদ্রাক্ষ। ওয়েদার খুব খারাপ, ঝোড়ো হাওয়া দিচ্ছে আর কালো মেঘে পুরো অন্ধকার হয়ে গেছে। মানে এক্ষুনি হয়তো বৃষ্টি নামবে। এবার আমরা যাচ্ছি গীতা মন্দির। চলে এলাম গীতা মন্দির। কারেন্ট নেই মন্দিরের ভেতরে, পুরো অন্ধকার, কিছু দেখা গেল না। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে।
এবারে এলাম অর্ধ নারীশ্বর মন্দিরে। বাইরে বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল, আর আমরা ছাতাও সাথে করে নিয়ে আসিনি, তাই বাকি ঘোরা ক্যান্সেল করে ফিরে গিয়েছিলাম হোটেলে। সকালে বৃষ্টির জন্য সাইট সিন পুরো কমপ্লিট করতে পারিনি, তাই এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আবার বেরিয়েছি সাইট সিনে। এখন যাচ্ছি মনসা মন্দির। পাহাড়ের নিচে এবার এখান থেকে রোপওয়ে করে যাব মনসা মন্দির। মায়ের মন্দিরটি হিমালয়ের দক্ষিণতম পর্বত শৃঙ্গ শিবালিক পাহাড়ের বিলওয়া পর্বতের ওপরে অবস্থিত। রাস্তা থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে তারপর রোপওয়ের টিকিট কাটতে হয়। যাচ্ছি রোপওয়ের টিকিট কাউন্টারের দিকে। মন্দিরে দুটি উপায়ে পৌঁছানো যায়, এক রোপওয়েতে করে আর দুই ট্রেক করে। চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। মনসা দেবী পাহাড়ে ওঠার জন্য রোপওয়ের টিকিট পার হেড 130 টাকা করে। আমার সাথে ব্যাগ আছে, তাই সিকিউরিটি চেকিংয়ে আমার ব্যাগ চেক করলো। ওখানে এসে গেছি। রোপওয়েতে করে ওপরে ওঠার সময় ওপর থেকে পাখির চোখে হরিদ্বার শহরকে খুব সুন্দর দেখতে লাগছিল। রোপওয়ের এই জার্নিটা দারুণ ছিল। নিচ থেকে যদি পুজোর জন্য প্রসাদ না নিয়ে আসেন তাতে কোনো অসুবিধা নেই, ওপরে প্রচুর প্রসাদের দোকান আছে। নবরাত্রি শুরু হয়ে গেছে, তাই মন্দিরে ভক্তদের খুব ভিড়। আমিও দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। পুজো শুরু হয়ে গেছে, তাই মায়ের মন্দির খুব সুন্দরভাবে সাজানো। পুজো দেবার পর আবার চলে গেলাম রোপওয়ের লাইনের দিকে। এবার নিচে নামতে হবে।
নামার সময় আবার বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টির মধ্যে রোপওয়ের এই জার্নিটা অপূর্ব লেগেছিল। এরপর আমরা গঙ্গা আরতি দেখার জন্য রওনা হয়েছিলাম হাড়কি পৌড়ি ঘাটের উদ্দেশ্যে। চলে এলাম হাড়কি পৌড়ি ঘাটে সন্ধ্যা আরতি দেখতে। হরিদ্বারে গঙ্গার তীরে ঘাটগুলির মধ্যে হাড়কি পৌড়ি ঘাটটি অন্যতম। হর শব্দের অর্থ হলো দেবতা শিব। কি হলো? বিভক্তি সূচক বর্ণগুচ্ছ, যার অর্থ এর, এবং পাউড়ির অর্থ হলো সিঁড়ি। হরকি পৌড়ির অর্থ হলো শিব বা বিষ্ণুর পদচিহ্ন। বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু এবং শিব বৈদিক যুগে হরকি পৌড়িতে এসেছিলেন। ওই দিকের ঘাটে ছিলাম, এই ব্রিজটা পেরিয়ে এদিকের ঘাটে চলে এলাম গঙ্গা আরতি দেখার জন্য। হরকি পৌড়ি ঘাটে গঙ্গার ধারে সিঁড়িতে বসে গেছি। অবশ্য মনে করো প্লাস্টিক আনবেন, কারণ ঘাটে সিঁড়িগুলো পুরো ভিজে থাকে। আরতি শুরু হবে সন্ধ্যে ছটায়। আরতি দেখার জন্য যতটা পারবেন তাড়াতাড়ি চলে আসবেন ঘাটেতে, তাহলে সামনের দিকে জায়গা পাবেন। আমাদের আসতে একটু দেরি হয়েছে, সেই জন্য একটু পিছিয়ে এসে বসেছি। দেখার পর হোটেলে ফিরে রাতের খাওয়া দাওয়া সেরে ব্যাগপত্র নিয়ে চলে গিয়েছিলাম হরিদ্বার রেলওয়ে স্টেশনে। সেখান থেকে রাত 11:43 কুম্ভ এক্সপ্রেস করে রওনা হয়েছিলাম কলকাতার পথে।